বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তৈলজাতীয় ফসলের বীজ বিতরণ করা হয় গোটাপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে আটই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রধান অতিথি হিসাবে এ সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শমশের আলীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা জনপ্রতিনিধি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি সহ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে চৌত্রিশ জন দুস্থ ও অসহায়কে সেলাই মেশিন এবং বিশ জন চাষীর মধ্যে এক কেজি করে সূর্যমুখীর বীজ বিতরণ করা হয় বীজ বিতরণ শেষে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ও পরিষদের সার্বিক পরিবেশ দেখে চেয়ারম্যান শেখ শমশের আলীর ভূয়সী প্রশংসা করেন